হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাস্ট টাইম। আর আজকে আমার গেস্ট নান আদার দেন কোনিনিকা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গেই এখন হাজির আছেন তিনি। ওয়েলকাম টু ইনকোরাটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে আমি সুপার এক্সাইটেড বিকজ এতজন মানুষকে অরিন্দ ভাই দেখতে পাচ্ছি একসাথে। তোমার কাছে এখন আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে মেট্রো, তোমার কিছু মজার এক্সপিরিয়েন্স শেয়ার করো আমাদের দর্শকদের সঙ্গে। সেই মেট্রোতে আমি যখন চড়েছি তখন আমি খুব ছোট, অনেক ছোটবেলায়, এবং স্মৃতিতে মনে আছে প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর ট্রেন আসতো এবং বেশিক্ষণ ওয়েট করতে হতো না। বাট আমি যদি কম্পেয়ার করি, আমি যখন বিদেশে ঘুরতে গেছি, লন্ডনে বলো, প্যারিসে বলো, ওই যে নিচে যে রেলগুলো হয় মেট্রোই, অ্যাকচুয়ালি মেট্রোর মতোই, সেখানে চড়ার পর যখন কলকাতায় ফিরে এসেছি, আই ফিল রিয়েলি প্রাউড অফ ইন্ডিয়া। মেট্রোর এক্সপিরিয়েন্স ওয়াজ অলওয়েজ গুড, মানে আমার ভালো লাগতো, মানে এটা বেশ নির্ঝঞ্ঝাট যাত্রা। তো সমস্ত মেট্রো এসি মেট্রো হয়ে গেছে আর এখন পুরো দক্ষিণেশ্বর অবধি মেট্রো এগিয়ে গেছে, তো কি বলবে? আমি জানি যে এই মুহূর্তে তোমার চড়াঠড়া হয় না মেট্রো, কিন্তু তাও তোমাকে ইনফরমেশনটা দিলাম, এবার কি বলবে? আমি ইনফরমেশনটা জানতাম এবং যখন ওই ট্রায়ালটা হচ্ছিল তখন আমি ওই মাঝে মাঝে মেট্রো যেত, সেটা দেখে খুব সুপার এক্সাইটেড হয়ে যেতাম। চড়তে না পারলেও কলকাতার মানুষেরা এত স্বাচ্ছন্দ্য এই জায়গাটাতে পাচ্ছে এবং এত সহজ, এত কম সময় এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেতে পারছে, তার জন্য আমার খুব ভালো লাগে মেট্রো। এবং ভিড় হয় শুনেছি, সব সময় নয়, ওই যেগুলো সময় সময় ভাগ করা থাকে, বাট খুব কম সময় জানিস এক প্রান্ত থেকে এক প্রান্তে চলে যাওয়া যায়, সেটা আমার মনে হয় খুব ভালো।